কামুডাহারকেয়া লিখেছেন, স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়, কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে? বোন, রাগে আপনি কোনো অন্যায়, মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন, তিনি আপনার প্রতি অন্যায় করছেন, আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন, তো আপনি তো তার মতোই হয়ে গেলেন, তাই না? তো অবশ্যই এটি করাটা কাম্য নয় বা এটা করা যাবে না। হ্যাঁ, রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত, তবা করা উচিত, ভবিষ্যতে যেন না হয়। এখন কথা হলো, তিনি মারতে থাকেন, আমি কী করবো? আমি আত্মরক্ষা করার চেষ্টা করব। যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব, কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যদি এমন হয়, আল্লাহ না করুন, এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে, যেটার কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না, আপনি জেদের বশবর্তী হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন, তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন, তিনি যে অন্যায় করেছেন তার চাইতে ছোটো অন্যায় করেননি, বরং আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন, তো এটা উচিত না। আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তুললেন, তিনি অবশ্যই ছোটো লোকই করছেন এবং তিনি গুনাহগার হচ্ছেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি, তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়েছে, কিন্তু কখনও তাদের গায়ে হাত তুলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন। অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিন অতিবাহিত করবে এবং জীবনযাপন করবে, বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আপনি সবর করুন বোন, এই সমস্যা আপনার চিরকাল থাকবে না, ইনশাআল্লাহ সংসার ভারী হবে, একটা সময় সন্তান সন্ততি বড় হবে, আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। রিফাত মাহমুদ লিখেছেন, তাহাজ্জুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা? তাহাজ্জুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন, যেহেতু রাতের নামাজ, আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন। দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন, আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন। মমিতা জাহান লিখেছেন, মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সে ঘরে খালি রাখতে নেই, এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।